এবং সেক্ষেত্রে পুলিশ যেভাবে বেপরোয়া ভাবে আপনার জল কামান এবং টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ করেছে, তাতে পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের সেলে হয়তো কোনো কোনো পুলিশ আহত হয়ে থাকতে পারে। এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই, আর ভারতীয় জনতা পার্টি সাধারণ পুলিশ কর্মচারী থেকে শুরু করে পুলিশের যারা নিচের তলার আধিকারিক এএসআই এসআই এদের বিরুদ্ধে আমাদের এতটুকু লড়াই নেই। বরঞ্চ এরা যাতে তাদের রেশন ফিরে পায়, তাদের ডিএ ফিরে পায়, তাদের পোশাকের সুবিধাও তুলে দেওয়া হয়েছে, তার পক্ষে ভারতীয় জনতা পার্টি আছে। শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু আজকের ঘটনা নিয়ে অলরেডি সর্বভারতীয় বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাজি আমার সঙ্গে এবং ডক্টর সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেছেন, অমিত মালবিয়াজি কথা বলেছেন, সুনীল বনশালজি কথা বলেছেন, এবং আমাদের দিল্লির লিডারশিপ সুনীল বনশালজির মনিটারিংয়ে সারাদিন পুরো মনিটারিং করেছেন, এখনো করছেন, এবং বলেছেন ইনজোর ওয়ার্কারদের বেস্ট ট্রিটমেন্ট দিতে আর লিগাল সেলকে অ্যাক্টিভ হতে এখনো বিভিন্ন থানায় যারা আটকে আছেন তাদের রিলিজ করানোর জন্য। মমতা ব্যানার্জি করেছে, আপনি এই কয়লা ভাইপোর একটা টুইট দেখবেন, কয়লা ভাইপোর একটা টুইট দেখবেন, একটা চরিত্রহীন যা স্ত্রী এবং শালিকাকে ব্যবহার করে অবৈধ টাকা বিদেশে পাচার করেছে, আমার সম্পর্কে টুইট করেছে, আমি একজন লেডি অফিসার, উনি ক্রিশ্চিয়ানিয়া মেরি, ওনার নাম খ্রিস্টান ভদ্র মহিলা, সেই ভদ্র মহিলা আমাকে যখন রো মারে চারবার পাঁচবার, আমি তখন ওকে বলছি ডোন্ট টাচ মি আই এম মেল, মানে তার বাংলা করলে দাঁড়ায় আমি পুরুষ মানুষ, মহিলা আপনি মায়ের জাত, আপনি আমার গায়ে হাত দেবেন না, এটা নিয়ে টুইট করেছে একটা চরিত্রহীন একটা ডাকাত, একটা লম্পট, নিজের বউ আর শালিকে দিয়ে টাকা পাচার করে বিদেশে। দাদা 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 দা